ইকেদি বিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এই প্যান্ডেমিকের সময় আমিও আল্লাহর রহমতে ভালো আছি বহুদিন পর তোমাদের সঙ্গে আমি ক্লাস দিচ্ছি তো টিউটোরিয়াল এক্সামিনেশন তোমাদের এর মধ্যে একটি গণিতের প্রশ্ন আমি দিয়েছিলাম আমি চাচ্ছি প্রশ্নটা তোমাদের সামনে আমি পুরো প্রশ্নটা সলিউশন করে দেবো আলোচনা করব তোমাদের টিউটোরিয়ালের সুবিধা হবে এর মধ্যে টিউটোরিয়াল করে তোমরা দিয়ে ফেলছো তে এই টিউটোরিয়াল প্রশ্নে এক নম্বর যেটা ছিল ম্যাট্রিক্স এ একটি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ক্রমে বি একটি ম্যাট্রিক্স সি একটি ম্যাট্রিক্স এখানে প্রশ্ন ছিল যে ম্যাট্রিক্সের ক্রম কি এ দুই নম্বরের জন্য এ ইনভার্স নির্ণয় করো এবং এ ক্রস বি সমান সি হলে ক্রেমারের নিয়মে সমাধান করো তা আমরা কোক উত্তর যদি আমরা খুঁজতে চাই ম্যাট্রিক্সের ক্রম বা আকার কোন ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যাকে ওই ম্যাট্রিক্সের ক্রম বা আকার বলে ইংরেজিতে বলা হয় অর্ডার তাহলে আমরা একটি ম্যাট্রিক্স যদি নেই একটি ম্যাট্রিক্সের সারি যদি এম হয় এবং কলাম যদি এন সংখ্যক হয় তাহলে তার ক্রম হবে এম বাই এন এটা এম ক্রস এন বলে না এটাকে বলা হয় এম বাই এন ম্যাট্রিক্স মানে এম সংখ্যক সারি আর এন সংখ্যক কলাম বিদ্যমান তাহলে ম্যাট্রিক্সের ক্রম এর দুই নম্বরের অ্যান্সার হয়ে গেল যে কোন ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যাকে ম্যাট্রিক্সের ক্রম বলে এখন খ নম্বর আমরা করব এ ইনভার্স নির্ণয় এর আগে তোমাদের আমি ইনভার্স নির্ণয় করা শিখিয়েছি ইনভার্স নির্ণয় করার আগে দেখতে হবে যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী না অব্যতিক্রমী আগে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করতে হবে আমরা জানি ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না কিন্তু ম্যাট্রিক্সকে আমরা যদি নির্ণায়ক আকারে প্রকাশ করি এটি নির্ণায়ক আকারে প্রকাশ করা হয়েছে এই খাড়া দুটি চিহ্ন দ্বারা আমরা নির্ণায়ক প্রকাশ করি আর ফার্স্ট ব্রাকেট ডাবল অ্যারে বা থার্ড ব্রাকেট দ্বারা আমরা ম্যাট্রিক্স নির্ণয় করি তোমরা এই চিহ্নগুলি সাবধানতার সঙ্গে এই চিহ্নগুলি ব্যবহার করবে তাই এটি নির্ণায়ক চিহ্ন তা নির্ণায়কের মান আমরা বের করতে জানি আমরা বিস্তার করলাম এটা এই ওয়ান সারিবাদ কলামবাদ জিরো মাইনাস নাইন মাইনাস ফোর সারিবাদ কলামবাদ এইট মাইনাস সিক্স প্লাস টু এই সারিবাদ কলামবাদ বারো মাইনাস জিরো এইটাকে আমরা যদি হিসেব করি তাহলে এখান থেকে আমরা নির্ণায়কের মান পাবো সেভেন সেভেন মানে কি নির্ণায়কের মান শূন্য নয় অশূন্য যদি নির্ণায়কের মান শূন্য হয় তাহলে আমরা কোনো ইনভার্স ম্যাট্রিক্স পাবো না তাহলে যেহেতু নন জিরো হল অশূন্য নির্ণায়কের মান আমরা পেয়ে গেছি অতএব এই ইনভার্স বিদ্যমান তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে আমাদের একটা জিনিস বের করতে হবে যে নির্ণায়কের মান ওই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান কত জিরো হলে আমরা এ ইনভার্স বের করব না আমরা বলবো যে এখানে ইনভার্স এ ম্যাট্রিক্সের ইনভার্স নেই আর যদি নন জিরো হয় তখন আমরা এ ইনভার্স বিদ্যমান এ ইনভার্সের মান খুঁজব এখন এ ইনভার্স বের করার একটি সূত্র আছে তোমরা সূত্রটি জানো যে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট ভাগ নির্ণায়কের মান অ্যাডজয়েন্ট এ ভাগ নির্ণায়কের মান তাহলে ইনভার্স এ সমান ওয়ান বাই সেভেন নির্ণায়কের মান আমরা পেয়েছি সেভেন ভাগ আর এটি হলো অ্যাডজয়েন্ট এখন অ্যাডজয়েন্ট এ কি অ্যাডজয়েন্ট এ হলো আমরা যে ম্যাট্রিক্সটি পেয়েছি ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি মনে করেছি নির্ণায়ক ওই নির্ণায়ক থেকে আমরা কি বের করব আমরা প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করব তা প্রতিটি উপাদানের সহগুণক যদি আমরা বের করি তাহলে সহগুণকগুলো আমাদের হবে এরকম এটা ছিল আমাদের নির্ণায়ক এ ওয়ান ফোর টু ফোর জিরো থ্রি টু থ্রি টু
তাহলে এইটা নির্ণায়ক তাহলে এই প্রত্যেকটা উপাদান বা ভুক্তি এ 1 4 2 4 0 3 2 3 2 এইগুলির আমরা সহগুণক বা কোফ্যাক্টর বের করব প্রত্যেকটা ভুক্তির সহগুণক বা কোফ্যাক্টর বের করব কোফ্যাক্টরগুলি নিয়ে যে ম্যাট্রিক্সটি হবে সেই ম্যাট্রিক্সটি অ্যাডজয়েন্ট এ কোফ্যাক্টরগুলোর ট্রান্সপোজ তাহলে মাইনাস কোফ্যাক্টরগুলো যদি আমার এরকম হয় মাইনাস 2 12 মাইনাস 2 মাইনাস 2 5 12 5 মাইনাস 4 এগুলো ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে এইগুলো কোফ্যাক্টর এই নির্ণায়কের উপাদানগুলির আমি সহগুণক বা কোফ্যাক্টর বের করব পরে কোফ্যাক্টরগুলির যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কোফ্যাক্টরগুলির ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হলো অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট এ তাহলে অ্যাডজয়েন্ট এ হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এটার অর্থ হলো সারিগুলি কি কলাম আকারে লাগব তাহলে মাইনাস 9 2 12 2 মাইনাস 2 5 12 5 মাইনাস 4 এবং ম্যাট্রিক্সটি একই হবে সম্ভবত অ্যাডজয়েন্ট ট্রান্সপোজটাও একই তাহলে অতএব আমরা পাইলাম ইনভার্স এ তাহলে 1/7 অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স মাইনাস 9 2 12 মাইনাস 2 মাইনাস 2 5 12 5 মাইনাস 4 তাহলে এটা তোমরা 4 নম্বরে অ্যানসার তোমাদের হয়ে গেল ফর যে তুমি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে সক্ষম হলে তাহলে তুমি ক্রম কি সেটা বলতে পারলাম আমরা ইনভার্স নির্ণয় করতে পারলাম আরেকটা হলো ক্রেমারস রুলের সাহায্যে সমাধান করো এই বিষয়টি আমরা আগামী দিন তোমাদের সামনে উপস্থাপন করব ক্রেমারস রুল খুবই গুরুত্বপূর্ণ একটি বিধি ওই বিধি সাহায্যে আমরা সমীকরণ সমাধান করতে পারি এটা আগামী ক্লাসে তোমাদের আমি এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব তো তোমরা ভালো থাকো মাহে রমজানের শুভেচ্ছা বাইরে গেলে মাস্ক পরবে স্বাস্থ্যবিধি মেনে চলবে জঙ্গিবাদকে পরিহার করবে আর প্রতিদিন সকালবেলা একটা কথা বলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ।